नमस्कार, आमी प्रवीर बोस, आमार बोस आर्ट स्टूडियो चैनले सबाई के स्वागत। आशा करी तुम्हारा सबाई भालो आछो। मानुषेर फिगारे ड्रॉइंग शेखानोर समय तुम्हारे बोलेछिलाम जे पोरे एकटा क्लासे तुम्हारे हाथेर आमूल और तालुर पोजिशनगुलो एके देखाबो। देखो आज के तुम्हारे এই ক্লাসেতে আমি হাতের তালু ও আমুলের বিভিন্ন পজিশন এঁকে দেখাচ্ছি। দেখো এখন যে আমুল ও তালু আঁকছি, এটা একটা মানুষ দাঁড়িয়ে থাকলে হাতটা নিচের দিকে ঝুলিয়ে রাখলে যে পজিশনটা থাকে সেই পজিশনটা এঁকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে রিস্টের পজিশন, হাতটা ঝোলানো অবস্থায় থাকলে কিরকম দেখতে লাগে দেখো। এটা হচ্ছে নখ, এটা বুড়ো আমুল। এটা ভেতর দিকে যে আমুলগুলো থাকে তার একটু একটু পজিশন দেখতে পাওয়া যায়। এই হলো, এইবার যে হাতটা এঁকে দেখাচ্ছি, দেখো এটা আমি তালুটাকে এঁকে নিলাম, তার সঙ্গে রিস্টের খানিকটা দেখালাম। এইবারে এটা হচ্ছে বুড়ো আমুল, এই একটা আমুল। এটা হচ্ছে তালুর পজিশন, ওখানে জয়েন্টের মুখটা, যে গাঁটের আমুলের যে গাঁটগুলো থাকে সেই গাঁটের খানিকটা ছাপ দেখালাম। এই হয়ে গেল একটা ভঙ্গিমা। এইবার যেটা দেখাবো, দেখো এটা হচ্ছে কোনো জিনিসকে ধরে রাখলে, যেমন ধরো লেখবার সময় সামনের দিক থেকে একদম ফ্রন্ট সাইড থেকে যদি দেখা যায়, হ্যাঁ, তাহলে ঠিক এই রকম দেখতে লাগে। দেখো কি করলাম, প্রথমে আগে বুড়ো আমুলটা এঁকে নিলাম, তারপর বাকি আমুলগুলো আস্তে আস্তে ড্রয়িং করলাম। এবার দেখো এখানে একটা তুলি ধরে আছে এই পজিশন। এবারে যেটা দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এটা হচ্ছে তালুটা। এটা হচ্ছে বুড়ো আমুলের পজিশন। এবারে বাকি আমুলগুলো এইখান থেকে হবে, এই একটা আমুল, এই একটা আমুল, এই একটা আমুল। এবার এখানে আর একটা আমুল। দেখো আগে তাহলে কি করলে, রিস্ট করার পরেতে তালুটা আগে এঁকে নেওয়া হলো, তারপর আমুলগুলো বসিয়ে দেওয়া হলো। কিন্তু আমুল থেকে যদি ড্রয়িং করতাম তাহলে হয়তো মিলতো না। তোমরা এইভাবে করবে, দেখবে এক চান্সে মিলে যাবে। দেখো এটা হচ্ছে তালু, এটা হচ্ছে বুড়ো আমুল, এটা আর একটা আমুল। এই হয়ে গেল হাতের পজিশন। দেখো তালুটা রিস্টা করার পর বুড়ো আমুলটা এঁকে নিলে
এবারে বাকি আমুলগুলোকে কমপ্লিট করলে এই মোটামুটি চার পাঁচটা হলো। এবার যেটা দেখাচ্ছি, দেখো যদি কোনো কিছুকে খাতার ওপরে লিখতে যাও পেন্সিল দিয়ে, তাহলে কীরম আমুলের পজিশানগুলো থাকে। এটা হচ্ছে বুড়ো আমুল, এই ধরো লিখছো এটা পেন্সিল, তাহলে এই দুটো আমুল আগে এঁকে নিলে এই রিস্ট হয়ে গেল। এইবার বাকি আমুলগুলো এই পজিশনে থাকে। এগুলো খুবই সহজ পদ্ধতি, এগুলো একটু মনে রেখে দেবে তাহলে ড্রয়িং করতে, হাতের আমুল ড্রয়িং করতে কোনো অসুবিধা হবে না। এইবার দেখো আর একটা জিনিস দেখাই, কোনো জিনিসকে ধরে রাখলে, মুঠোর মধ্যে ধরে রাখলে তার আমুলের পজিশন কি হয়। এটা একটা রড, এই হয়ে গেল। তাহলে আগে কি করলাম, আগে বুড়ো আমুলটা করে নিলাম, তারপর বাকি আমুলগুলো করলাম। এইবার দেখো এটা একটা রিস্ট হলো, এটা হচ্ছে তালুর পজিশন। এবার দেখো এইখানে আগে বুড়ো আমুলটাকে এঁকে নিলাম, এইবারে বাকি আমুলগুলো দেখো কীভাবে ড্রয়িং করছি। এই আমুলটা একটু বড় হয়, তারপরে এটা আর একটা আমুল, এবারে এটা আর একটা আমুল, দেখ। তাহলে আগে তালুটা আর রিস্ট করে নেবে, নিয়ে তারপর বুড়ো আমুল করবে, তাহলে দেখবে ড্রয়িং করতে খুব সুবিধে হবে, কোনো অসুবিধা হবে না, ভুল হওয়ার চান্সটা কম থাকে। এবারে দেখো আমি একটু মোটা পেন্সিল দিয়ে সিস দিয়ে, সে 6B হোক বা 8B হোক বা 10B হোক, দিয়ে হালকা করে একটা শেড দিয়ে দিচ্ছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং দেখতেও সুন্দর লাগে। অনুরূপভাবে এটারও একটু শেড দিয়ে দিচ্ছি। এটা দেখানোর একটা উদ্দেশ্য হচ্ছে যে মোটামুটি হাত এই পজিশনে থাকলে, আমুল যদি হাতের তালু যদি এই পজিশনে থাকলে থাকে, তাহলে ছায়াটা কোথায় পড়তে পারে সেইটা জাস্ট একটা দেখিয়ে দিলাম তোমাদেরকে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো এইখানে ওই সেটটা দিলাম, যেখানে যেখানে হাতে মোটামুটি শ্যাডো পড়ে, ছায়া পড়ে, সেই ছায়ার অংশগুলো দেখিয়ে দিলাম। এইগুলো যদি তোমরা প্র্যাকটিস করো, দেখবে হাতের আমুল বা তালু আঁকতে তোমাদের কোনো অসুবিধা হবে না। বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি আমি যে এই হাতের আঙুল রিস্ট বা এবং তার সঙ্গে তালু আঁকতে গেলে ছোট বড় করে ফেলে, যার ফলে কীরকম একটা অ্যাবনর্মাল টাইপের দেখতে লাগে। এগুলোকে ঠিক ঠিক মতন প্র্যাকটিস করো, দেখবে হাত সেট হয়ে যাবে, তখন এই আঙুল আঁকতে কোনো অসুবিধা হবে না।
যে মানসিক দুর্বলতাটা থাকে এগুলো ড্রয়িং করতে গেলে সেই দুর্বলতাটা কেটে যাবে। আবার বলছি, আমার আঁকা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো, কমেন্ট করতে ভুলো না, আর অবশ্যই সাবস্ক্রাইব করো, তাহলে পরের ভিডিওগুলো তোমাদের পেতে সুবিধা হবে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ক্লাসে।